12 লিটারের টাঙ্কিতে কিভাবে 14 লিটার যায় আজব ব্যাপার আমার ইচ্ছা করতেছে এটা বিক্রি করে প্লাটিনা কিনি তাহলে লিটারে যাচ্ছে হচ্ছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফয়সালস ব্লগ গাড়ি প্রায় 1206 কিলো মানে 1206 কিলো চলে গেছে তো গাড়ি সার্ভিস করার পরে গাড়িতে অনেক চেঞ্জ চলে আসছে আমি আশা করছিলাম না যে এত চেঞ্জ আসবে তারপরেও মানে সার্ভিস করার পরে আমি গাড়িটা নিয়ে আসলেই খুবই খুশি যে আমার যে প্রবলেমগুলো ছিল সেগুলো নাই সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করছি আগের ভিডিওতে তো আজকে যে জন্য বেরোলাম গাড়িটা এতদিন চালাচ্ছি মাইলেজের একটা ধারণা আছে বাট একটা পার্মানেন্ট ফিক্সড মাইলেজ কত পাচ্ছি আমি গাড়িতে সেই আইডিয়াটা দরকার এখন যাচ্ছে হচ্ছে এমআরএস থেকে তেল নেব এখানে এমআরএসের তেলটাই সবচেয়ে ভালো তো ট্যাঙ্কিটা লোড করাবো ট্যাঙ্কি লোড করানোর পরে দেখি 100 কিলো বা 80 বা 100 কিলো চালানোর পরে আবার ট্যাঙ্কিটা লোড করব ট্যাঙ্কি লোড করলে বোঝা যাবে যে কতটুকু তেল ঢুকছে তেল যতটুকু ঢুকবে তারপরে উপর ডিপেন্ড করে হিসাব করলে পাওয়া যাবে যে আমি মাইলেজ কত পাচ্ছি আমি যদি সিটিতে চালাই তাহলে সিটির হিসাব পাবো তাহলে হাইওয়েতে বেশি পাবো আর যদি হাইওয়ে সিটি হয় তাহলে দুই জায়গায় যদি চালানো হয় তাহলে তো একটু বেশি পাওয়ার কথা এখন মানে মাইলেজটা টেস্ট করার জন্য আগে ট্যাঙ্কিটা লোড করা খুবই জরুরি এটা হচ্ছে এমআরএস বিআরবির অকটেন ঢুকাবো ফুল ট্যাঙ্কি ফুল করতে হবে এই যে ঘাড় আছে না ঘাড় পর্যন্ত করে দিবেন তেলের ধোয়া উঠতেছে মনে হচ্ছে আর একটু দেন বাস 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 থাক আচ্ছা এই যে দেখেন ট্যাঙ্কিতে এত দূর পর্যন্ত তেল ঢুকাইছি পরের বার দেখা যাবে আবার ট্যাঙ্কি ফুল করার পরে একটা টিপ মিটার জিরো করতে হবে 700 আচ্ছা টিপ মিটার বিটা হচ্ছে আমি একটু জিরো করে নিই আচ্ছা টিপ মিটার জিরো করলাম মাইলেজটা আসলে আমাদের জন্য আমাদের মতো মানুষের জন্য অনেক জরুরি জিনিস কারণ আমরা তো চাকরি বাকরি করি না স্টুডেন্ট মানুষ যেটুকু পার্সোনালি নিজে চলার জন্য ইনকাম করি সেখান থেকেই গাড়িতে তেল ভরা লাগে তো যদি 40-এর প্লাস পাই তাহলে আলহামদুলিল্লাহ কারণ একটা 40 একটা 150 সিসি গাড়িতে 40-এর উপরে মাইলেজ পাওয়া আসলে আলহামদুলিল্লাহ এর কম পাইলে আসলে খুব কষ্ট হয়ে যাবে আমার জন্য মানে কারণ কম পাওয়া মানে মনের ভিতরে একটা খুঁতখুতানি তৈরি হয়ে যাবে কিছু তো করার থাকবে না আর তারপরেও কার্বোরেটর যেহেতু আরও 1000 কিলো চালানোর পরে আমি সেকেন্ড সার্ভিসে তেলটা একটু অ্যাডজাস্ট করে নিব যদি কম বেশি পাই বা বেশি করে নিতে পারি বা একটু কমাই নিতে পারি যদি 45 মতো পাই আমি তাহলে হয়তো একটু কমাই নিব 40-এ আনবো আর আসলে মেন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে 1 লিটারে কত যায় কারণ আমরা মাঝে মাঝে বা সবসময় তেল ঢুকাই হয় 100 টাকার 200 টাকার 500 টাকার একটা মানে রাউন্ড ফিগারে কিন্তু আমার তো একটা আইডিয়া রাখতে হবে যে কতটুকু যায় কিন্তু আমার যেটা মনে হইলো মনে করেন কয়েকদিন গত পরশু দিন তেল ঢুকাইছি 520 টাকার আজকে ঢুকাইলাম 500 টাকার দুইটা মিলে 11 লিটার তেল 11.5 লিটার তেল ঢুকছে আর ট্যাঙ্কিতে প্রায় ছিল 2 লিটার আমি বুঝলাম না 12 লিটারের ট্যাঙ্কিতে কীভাবে 14 লিটার যায় আজব ব্যাপার এখন এটা কেন গেল সেটা একমাত্র সুজুকি ভালো জানে সুজুকি বলছে এটা 12 লিটারের ট্যাঙ্ক কিন্তু আমরা পাচ্ছি কত 14 লিটার হয়ে গেছে 14+ মিনিমাম 14+ এখানে আছে আর এখন এই গাড়িটা আমি 80 কিলো 100 কিলো চালাই তারপরে এই ভিডিওটা আমি আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ সো
আসতেছি আবার কিছু কিলো চালানোর পরে, আবার যখন তেল ঢোকাবো সেটা আপনাদের অবশ্যই আবার শেয়ার করব ইনশাল্লাহ। ওয়েলকাম ব্যাক। সো তেল লোড করছিলাম আমি প্রায় 3-4 দিন হলো, বাট এই 3-4 দিনে সেরকম চালাই নাই, কারণ আপনারা খুব ভালো করে জানেন যে তেলের দাম যেভাবে বাড়ছে তাতে আর চালানোর মতো অবস্থা নাই। মানে আমাদের মতো মানুষের জন্য সেই ব্যাপারটা খুব কষ্ট হয়ে গেছে। ভিডিওটা তো কমপ্লিট করতে হবে, তাই ভাবলাম যে আর বেশি না চালাই, যে কারণ যত বেশি চালাবো এখন তত বেশি টাকার তেল ঢুকাইতে হবে, কারণ বেশি চালাইলে তো আমার আর মনে হয় না যে হচ্ছে এরকম ট্যাঙ্কি ফুল করা হবে, বলা যায় যে করা হবেই না, অল্পই কেনা হবে, কারণ আগে 200 টাকার যে তেল পাওয়া যেত এখন সেই তেলের দামই 300 টাকা, ফুল অর্ধেক দাম বাড়াইছে। অকটেনের উপরে 46 টাকা বাড়ার কারণে ফুল 135 টাকা হয়ে গেছে, কিন্তু কিছু তো করার নাই, ভিডিওটা তো কমপ্লিট করতে হবে। তাই 64 কিলো মতো চলছে, 64 কিলোতেই হিসাবটা করি, হিসাবটা করলেই পাওয়া যাবে। শুধু যে 64 কিলোতে 1 লিটারে কতটুকু যায় সেটা হিসাব তা না, আমি 100 টাকায় কতটুকু পাইতাম আগে আর এখন 100 টাকায় কত পাই সেটাও একটা হিসাবের দরকার আছে। এর আগেরবার তেল নিয়েছিলাম হচ্ছে MRS থেকে, বাট MRS-এ একটু ঝামেলা হয়েছে, ওই অকটেন যেটাতে দেয় সেটাতে একটু সমস্যা হয়েছে, ওই জন্যে আর ওইখান থেকে পাইলাম না। এখন এই যে কুষ্টিয়া ফিলিং স্টেশনে যাব, এখান থেকেই নেব, দেখি কতটুকু তেল যায় তারপরে হিসাব করে আপনাদের বলতেছি অবশ্যই। কত না মনে করেন ট্যাঙ্কি লোডই ছিল, 1-1.5 লিটার মতো যাইতে পারে, এই যে এতটুকু পর্যন্ত করবে না, এই যে এত দূর, হ্যাঁ না আগের বার এরকম ছিল, আরেকটু দেন থাক, হ্যাঁ থাক, ঠিক আছে হইলো। কত? 230, 1.687। ডলারটা ছবি উঠাইনি, তারপরে হিসাবটা করি, 229-30 টাকা। এটা হিসাব করবো 63 কিলো, 63.3, এটা ফুল হিসাব করতে হবে, তাহলে আমি ক্যালকুলেটারে যাই, এবার গেছে হচ্ছে 63.3 ভাগ 1.687, তাহলে লিটারে যাচ্ছে হচ্ছে 39। তেল আর একটু যাই তো মনে করো ওই 38-39 মতোই পাচ্ছি, তাহলে 39 যদি 1 লিটারে হয় মনে করো 132 টাকা, আগের হিসাব যদি করি আগেরটাই ছিল হচ্ছে 89 টাকা, 90 টাকাও যদি ধরি তাহলে 100 টাকায় তেল কতটুকু পড়ছিল, তাহলে 90, তাহলে 100 × 40 ভাগ 90, ওই 100 টাকার তেলে আগে 44 যাইতো, 100 টাকার তেলে আগে 44 যাইতো, এখন কত টাকা যায় দেখ, 100 × 40 ভাগ 136, 29 কিলো যায় এখন 100 টাকায়। যে হিসাবটা হইলো আবার মনে করেন সব একবার উল্টা পাল্টা, হিসাব করতে যাই অনেক ভুল করছি, অনেকে করছি, এগুলো হয়তো বা দেখাবো না, অ্যাপ্রোপ্রিয়েট হিসাবটা আপনাদের দেখাবো না। কথা হচ্ছে মাইলেজের কথা যদি বলি, তাহলে আমি কয়েকদিন ফুললি সিটিতে রাইড করছি, সিটিতে রাইড করে আমি লিটারে 40 পাইছি, লিটারে যদি 40 পাই তাহলে আগের হিসাবে যদি 100 টাকা হিসাব করি তাহলে আমার এখানে 44 মতো আসে, এখন মূলত
যদি এখনকার হিসাব করি, কারণ 136 টাকা লিটার হিসাবে যদি ধরা যায় তাহলে এখন হিসাব করলে সেটা আসে হচ্ছে মাত্র 29 কিলো। মানে কোথা থেকে কোথায় চলে গেছে, ফুল 15 কিলো নাই, কারণ 50 কিলোতে 15 কিলো যেত। পার লিটারে মনে করেন তাহলে 40 করে ধরলে ওইটা মানে হিসাব করলে আমার পার কিলো পড়তেছে 3 টাকা 40 পয়সা, আগে যেখানে পড়তে হচ্ছে 2.5 টাকা। কিছু করার নাই, এইভাবেই চালাইতে হবে। সরকার যা করছে করছে, আমাদের তো কিছু করার নাই। এই ছিল আমার মনে করেন এখানকার ভিডিও, মানে মাইলেজটা টেস্ট করলাম। মাইলেজ নিয়ে আমি আসলে সন্তুষ্ট থাকতাম যদি আগের দাম থাকতো, এখন তো একদমই না। আমার ইচ্ছা করতেছে এটা বিক্রি করে প্লাটিনা কিনি। প্লাটিনা কিনলে অ্যাটলিস্ট মনে করেন আগের যে হিসাবটা ছিল এখন সেই হিসাবে মিলবে। তাছাড়া কোনো আইডিয়া আমার মনে হচ্ছে না, বোঝা যাচ্ছে না যে এটা হবে। কারণ 100 টাকার তেলে যদি 30 কিলো যায় তাহলে এটা মনে করেন গলার উপরে পাতিলে দেওয়া ছাড়া কিছু না। সো এই ছিল আজকের ভিডিও, আর জিক্সারের মাইলেজ কেমন পাইলাম সেটা আপনাদের কাছেও দেখাইলাম। এখন আপনারাই কমেন্ট করে অবশ্যই জানাবেন যে মাইলেজটা আপনারা কেমন পাচ্ছেন, আমি কেমন পাচ্ছি, ভুল না ঠিক আছে। 40 ঠিক আছে, আমার যেটা মনে হয় 40 ঠিক আছে। সো লিটারে এটা 150 সিসি গাড়ির থেকে 40-এর বেশি এক্সপেক্ট করাও ঠিক না। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।